ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশি কোনো অবৈধ অভিবাসী রাখা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, অবৈধ অভিবাসীর কারণে দেশের মানসম্মান ক্ষুণ্ণ হয়। সোমবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে যারা যাবেন বা বাস করতে চান বৈধভাবে যেতে হবে, তাহলে ইউরোপ তাদের গ্রহণ করবে। ইতালি সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশিদের যে চাহিদা ও কাজের সুনাম, সেটিকে কাজে লাগিয়ে সম্পর্ক আরও বাড়ানো হবে। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। বাংলাদেশিদের কাজের সুনাম ইউরোপিয়ান ইউনিয়নে যেভাবে বাড়ছে, ওর জার্মানির কথা বলল, তো তো সবগুলো আমাদের পক্ষে যাচ্ছে, তো কিভাবে এটাকে আরও, হ্যাঁ কী বলে, ইম্প্রুভ করা যায় এই ওভারঅল রিলেশনশিপ উইথ দি ইউরোপিয়ান ইউনিয়ন।